রাস্তা সরানোর দাবিতে রেল গেটের সামনে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। শেয়ারাফুলি তারকেশ্বর লাইনে 4 নম্বর রেল গেটের উপর রাস্তার বেহাল দশা। রাস্তার বিভিন্ন জায়গায় গর্তে পড়ে নিত্যদিন ঘটছে দুর্ঘটনা। অবিলম্বে রাস্তা সারাতে হবে এই দাবিতে প্রতিবাদ। শেয়ারাফুলি 4 নম্বর রেল গেটের সামনে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। তৃণমূল নেতা কর্মীরা মঙ্গলবার সকালে রাস্তায় ছোট ছোট ইট ফেলে রাস্তার গর্ত বুঝিয়ে প্রতিবাদ জানায়। তৃণমূল নেতা সুবীর ঘোষ বলেন, 3-4 মাস ধরে রাস্তার বেহাল দশা, রাস্তা মেরামতির কাজ করে রেল, পৌরসভার জায়গা নয়, তাই আমরা ঠিক করতে পারছি না, কারণ এটা রেলের জায়গা, নিত্যদিন ঘটছে দুর্ঘটনা, মানুষ সমস্যায় পড়ছে, মানুষ তো জানে না কোনটা রেলের জায়গা কোনটা পৌরসভার জায়গা, তৃণমূল সরকারের বদনাম করার জন্য এসব করছে, আমাদের রাস্তার উপর দিয়ে যাতায়াতে সমস্যা হচ্ছে, আতঙ্ক নিয়ে বাইক নিয়ে যাতায়াত করতে হচ্ছে এবং টোটো উল্টে যাচ্ছে, অবিলম্বে রেল কর্তৃপক্ষ রাস্তাটির উপর নজর দিক, তা না হলে দুর্ঘটনা বাড়বে। মানে অনেকদিন ধরেই প্রায় 3-4 মাস ধরে এই যে তারকেশ্বর গেট আছে, এই গেটে প্রায় কম করে প্রচণ্ড চাপ, আপনারা নিজেরাই দেখছেন, সামান্য গেটটা পড়েছিল, তারপর হাজার হাজার গাড়ি যাচ্ছে এখানে। এই যে রাস্তার অবস্থা, এটা রেলের জায়গা, এই যে দেখছেন রেলের জায়গা, আমাদের মিউনিসিপালিটির জায়গা নয় বা বিডব্লিউর জায়গা, রেলের জায়গা, এবং এটা ঠিক করে মানে সবই রেল, অন্য কারোর এটা করতে পারে না, আমরাও করতে পারি না, বিডব্লিউ করতে পারে না, মানে কোনো পারমিশনই এরা দেয় না। আজকে অবস্থা দেখুন, এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে, কদিন আগে এখানে গাড়ি উল্টে পড়ে গেল একজন, এরা প্রত্যেক দিনই প্রায় অ্যাক্সিডেন্ট, এবং এটা রেলের উদাসীনতা কেন, মানে রেল ইচ্ছা করে আমার মনে হয় এটা করছে না, সাধারণ মানুষকে এরমভাবে ভোগান্তি, একটা জ্যাম হয়ে গেলে, গাড়ি খারাপ হয়ে গেলে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। শুধু এইটা নয়, আপনার বদ্রিবাটি গেট দেখুন সেম কেস, আপনি যেখানে যেখানে রেল গেট আছে দেখুন সেখানে সেখানে এই ধরনের কেস, যেহেতু রেল এটা মানে টোটালি এইটার উপর দায়িত্ব যে উনি ঠিক করবেন, ওনা উনি কাউকে আর দেবেন না ঠিক করতে বা করবেন না। এটা তাহলে এতদিন পড়ে থাকছে কিনা, এটা কি এটা করছে যাতে সাধারণ মানুষ, আমাদের রাজ্য সরকার, আমাদের মমতা ব্যানার্জি দিয়েকে মানুষ তো জানে না যে এইটা রেলের জায়গা কি এইটা পিডব্লিউর জায়গা, ইচ্ছা করে করছে যাতে আমাদের গভর্নমেন্টের উপর, আমাদের মমতা ব্যানার্জি ইয়ের উপরে মানুষের একটা ইয়ে আছে যে এটা করছে না কাজটা। উত্তরবঙ্গের 100% দেখুন, আপনারা দেখুন আমাদের এখানে উত্তরবঙ্গের এখানে আমরা দিয়েছি যে এই উদার এই এই উদারশীলতার জন্যই তো অ্যাক্সিডেন্টটা হয়েছে, এবং এখানেও হতে পারে, এবং এখানে মানুষ মারা যাবে, আমরা বলে দিচ্ছি এটা যদি ঠিক না করে এখানে মানুষ মারা যাবে, আগেও মারা গেছে এবারও মারা যাবে। আপনার নাম? বীর ঘোষ। সব কথা গেলে প্রচণ্ড অসুবিধা, মানে টোটো বাইক এমন গর্ত হয়ে রয়েছে আমার চোখের সামনে, গত 2-3 দিনে 2-3টে টোটো উল্টে পর্যন্ত পড়েছে প্যাসেঞ্জার সমেত, খুব প্যাথেটিক অবস্থা রে এই তারকেশ্বর 4 নম্বর রেলগেটটা। আতঙ্কে নিয়ে যাতায়াত করতে হচ্ছে, গেট যখন খুলছে তখন আরো প্যাথেটিক অবস্থা, একটা ওয়ে হয়ে কোন ক্রমে গাড়িগুলো যাচ্ছে, ডান দিকের ওয়েটা হয়ে যাচ্ছে, খুব প্যাথেটিক অবস্থা, এটা ইমিডিয়েট সারানো দরকার। আপনার নাম? আমার নাম সুদীপ চ্যাটার্জি। রেলগেট দিয়ে গাড়ি চালাতে কি অসুবিধায় পড়ছে? হ্যাঁ, আমরা প্যাসেঞ্জার নিয়ে রাস্তাঘাটে যেতে পারছি না, যখন তখন উল্টে যেতে পারে গাড়ি। আতঙ্কে নিয়ে কি যাতায়াত করছেন? অবশ্যই। কি বলুন? হ্যাঁ, আতঙ্ক নিয়ে যাতায়াত করছি আমরা। কি? আমরা রাস্তাটা ভালো চাই, সুস্থভাবে যাতায়াত করতে পারি। এটা তো রেলের রেলের অংশ, তা রেল এখন কি বলবে সেটা তো আমরা বলতে পারছি না। আমাদের রাস্তা, আপনারা কি বলবেন রেলের কাছে? আমাদের একটাই অনুরোধ যে আমাদের রাস্তাটা ঠিক করে দিই। কোন রাস্তা যেতে? গেটে রাস্তাটা, এটা 4 নম্বর রেল গেট। আপনার নাম? শম্ভু সাহা। হুগলি থেকে পাপ্পু সাতরার রিপোর্ট, টাইমস বাংলা।